রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও ইতিমধ্যে ভাইরাল একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই ঘটনার জেরে বেড়েছে আতঙ্ক। এ নিয়ে এবার কড়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যদি কেউ কোনো অপরাধমূলক কাজ করে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে জানানো হয়েছে, তথ্য প্রযুক্তি আইন 2066 ডি ধারা অনুযায়ী কম্পিউটার রিসোর্সকে কাজে লাগিয়ে যদি কেউ অপরাধমূলক বা প্রতারণামূলক কাজ করে তাহলে অভিযুক্তের 3 বছর জেল এবং 1,00,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।